অবারিত প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন চীনের দানজিয়া গিরিখাত। লাল, হালকা সবুজ এমনকি ধূসর সাদা রঙের পাথরে এ ভূমির পরতে পরতে সাজানো উঁচু নিচু ভূপ্রকৃতির ঢেউ খেলানো পর্বত। হাজার হাজার বছর আগে এসব ভূমি ছিল সমুদ্রের অংশ, তবে ভূপ্রকৃতির পরিবর্তনে সেখানটাতে পলি জমে তৈরি হয়েছে গিরিখাত। রঙিন এ গিরিখাতে এবার বাড়তি রং ছড়াচ্ছে রং বেরঙের বেলুন। বৃহস্পতিবার চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গ্যাংসু প্রদেশে শুরু হয়েছে তৃতীয় আন্তর্জাতিক হট এয়ার বেলুন উৎসব। এতে অংশ নিচ্ছেন 40 জন দক্ষ বেলুন চালক। এসব বেলুনের সাহায্যে দানজিয়া গিরিখাতের উপর দিয়ে উঠছেন তারা, সঙ্গে প্রদর্শন করছেন বিভিন্ন কসরত। মোট 6টি হট এয়ার বেলুন ফ্লাইট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেটে ও ধূসর রঙের পাহাড়ের ওপর দিয়ে উড়ে যাওয়া বেলুনগুলো এক অপূর্ব দৃশ্যের অবতারণা করছে। বেলুন উৎসবের পাশাপাশি আয়োজন করা হয়েছে বেলুন নিয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতার, রয়েছে বেলুনের ওপর স্বল্প দৈর্ঘ্যের ভিডিও চিত্র প্রতিযোগিতাও। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন শত শত মানুষ। এছাড়াও বেলুন উৎসবে চীনা সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানও প্রদর্শন করা হয়। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।